in the name of allah, most merciful and gracious, uh, salamu alaikum, dear student, i hope all of you are staying healthy uh, in this deadly covid-19 pandemic. Uh, i am yarudin ahmed, assistant teacher, Aminuaz girls high school. welcome to Aminuaz girls high school online class. In our last class, we discussed Unit 5, Lesson 1 অ্যান্ড থ্রি নাও উই আর going টু স্টার্ট আওয়ার ক্লাস অন ইংলিশ ফার্স্ট পেপার ফর ক্লাস নাইন অ্যান্ড টেন today আওয়ার টপিক is ইউনিট সিক্স আওয়ার neighbors আমাদের প্রতিবেশী প্লিজ লুক এট দ্য পিকচার এখানে আমরা বইয়ের মধ্যে কিছু ছবি দেখতে পাচ্ছি দেখো কিছু জাতীয় পতাকা ইন্ডিয়া শ্রীলঙ্কা ভুটান নেপাল আমাদের আজকের লেসন হচ্ছে লেসন ওয়ান নেপাল দ্য ল্যান্ড অফ অ্যাভারেস্ট নেপাল অ্যাভারেস্টের দেশ অ্যাভারেস্ট সম্পর্কে আমাদের মোটামুটি সবার ভালোই ধারণা আছে আমরা প্যাসেজটার মধ্যে আরও ভালোভাবে জানতে পারবো অ্যাভারেস্ট সম্পর্কে ওকে লেস্ট স্টার্ট দ্য প্যাসেস নোন এস দ্য ল্যান্ড অফ এভারেস্ট নেপাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং কান্ট্রিজ ইন এশিয়া এভারেস্টের দেশ হিসেবে পরিচিত নেপাল পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর দেশগুলোর মধ্যে একটি দ্য কিংডম অফ নেপাল ইজ এ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি অনুপম সৌন্দর্যের ছোট একটি দেশ হচ্ছে নেপাল রাজ্য ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ড বেস্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টেম্পলস পৃথিবীর সবচেয়ে সুন্দরতম এবং গুরুত্বপূর্ণ কিছু মন্দির রয়েছে এখানে ইট ইস এ কান্ট্রি দ্যাট ইস রিচ ইন সেনিক বিউটি এন্ড কালচারাল হেরিটেজ এটি প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ নেপাল লাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য টিবেটান পার্ট অফ চায়না নেপাল ভারত ও চীনের তিব্বত অংশের মধ্যে অবস্থিত দিস স্মল কান্ট্রি হ্যাজ এন এরিয়া অফ ওয়ান লাখ ফর্টি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এইটি ওয়ান স্কোয়ার কিলোমিটার ছোট এই দেশটির আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো একাশি বর্গ কিলোমিটার সাউদার্ন নেপাল ইজ ট্রফিক্যাল লো ল্যান্ড নোন এজ দ্য তেরাই লাইন্স দক্ষিণ নেপাল হচ্ছে উষ্ণাঞ্চলীয় নিম্নভূমি যা তেরাই সমতল ভূমি হিসেবে পরিচিত দ্য পার্ট অফ নেপাল হ্যাজ নট সামার্স অ্যান্ড ওয়ার্ম উইন্টার্স নেপালের এই অংশে গরম ও গ্রীষ্মকাল ও উষ্ণ শীতকাল বিরাজ করে হিয়ার দ্য টেম্পারেচার রিচ আপ টু ফর্টি ডিগ্রি সেলসিয়াস ইন এপ্রিল অ্যান্ড মে অ্যান্ড মনসুন স ড্রান্স দিস ফ্রম জুন টু সেপ্টেম্বর এপ্রিল ও মে মাসে তাপমাত্রা এখানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় এবং মৌসুমি বৃষ্টিপাত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অঞ্চলটিকে পুরোপুরি ভেজা রাখে দ্য সেন্ট্রাল হিলল্যান্ডস ইনক্লুডিং দ্য কাঠমুণ্ড অ্যান্ড পোখারা ভ্যালিস হ্যাভ এ টেম্পারেট ক্লাইমেট এন আর অলসো ইনফ্লুয়েসড বাই দ্য মনসুন কাঠমন্ডু এবং পোখারা উপত্যকা সহ কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চলের জলবায়ু নাতে এবং মৌসুমী জলবায়ু দ্বারা প্রভাবিত দিস পার্ট অফ নেপাল হ্যাজ সাম অব দ্য হায়েস্ট পিকস অব দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং এভারেস্ট এভারেস্ট সহ পৃথিবীর কিছু সর্বোচ্চ পর্বত সিং রয়েছে নেপালের এই অংশে নেপাল ইজ হোম টু নিয়ারলি টু কোর নাইনটি লাখ পিপল প্রায় দুই কোটি নব্বই লাখ লোকের দেশ হচ্ছে নেপাল দ্য পপুলেশন ইজ প্রাইমারিলি রুলার এবং জনসংখ্যা প্রধানত গ্রামে বাস করে দুই কোটি নব্বই লাখ মানুষের মধ্যে বেশিরভাগই মানুষ গ্রামে বাস করে থাকে কাঠমান্ডু দ্য ক্যাপিটাল সিটি হ্যাজ লেস দেন ওয়ান মিলিয়ন ইনহেবিটেন্টস রাজধানী কাঠমান্ডুতে দশ লক্ষের কম লোক বাস করে নেপালস ডেমোগ্রাফিক পিচার আর কমপ্লিকেটেড নট অনলি বাই ডজন বাই ইথেনিক গ্রুপস বাট বাই ডিফারেন্ট কাস্ট নেপালের জনসংখ্যাতাত্ত্বিক বৈশিষ্ট্যবলী কয়েক ডজন আদিবাসী গোষ্ঠী ছাড়াও বিভিন্ন জাতিগোষ্ঠী দ্বারা জটিলভাবে গঠিত ইন টোটাল দেয়ার আর ওয়ান হান্ড্রেড থ্রি কাস্ট অ্যান্ড ইথেনিক গ্রুপস লিভিং ইন দিস স্মল কান্ট্রি ছোট এই দেশে সর্বমোট একশো তিনটি জাতি ও আদিবাসী গোষ্ঠী বাস করে দ্য টু লার্জেস্ট অফ গ্রুপস আর নন এস চেথ্রি এন্ড বাহুন এই গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে বড় দুটি গোষ্ঠী চেত্রী এবং বাহন হিসেবে পরিচিত আদার্স ইনক্লুড মাগার থারু অ্যান্ড তামাং নেওয়ার মুসলিম গুরুং অ্যান্ড ধামাই অন্যান্য গোষ্ঠীর মধ্যে রয়েছে মাগার থারু তামাং নেওয়ার মুসলমান গুরুং ও ধামাই অ্যাবাউট ফর্টি এইট পারসেন্ট অব দ্য পিফল স্পিক নেপালি প্রায় আটচল্লিশ শতাংশ মানুষ নেপালি ভাষায় কথা বলে এমং আদার ল্যাঙ্গুয়েজেস স্পোকেন আর মৈতালি ভোজপুরি থারু অ্যান্ড তামাং এছাড়াও মৈতালি ভোজপুরি থারু এবং তামাং ভাষায় কথা বলে এই ছিল আমাদের প্যাসেজের বাংলা অর্থ এই প্যাসেজটা আমরা দুই ভাগে ভাগ করে পড়ব তাহলে আমরা প্রথমে কি দেখতে পেলাম এভারেস্টের দেশ হিসেবে কি পরিচিত নেপাল আর এটার দৈর্ঘ্য হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো একাশি বর্গ কিলোমিটার আচ্ছা আর এখানে অনেকগুলা আদিবাসী গোষ্ঠী আছে এবং আদিবাসী গোষ্ঠী ছাড়াও বিভিন্ন জাতি গোষ্ঠীও কি এখানে রয়েছে আর নেপাল দেশটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ একটি কি দেশ আমি এখান থেকে যে প্যাসেজটা পড়লাম এখান থেকে তোমরা বোকাবুলাই রেডি করে খাতায় লিখে রাখবা এবং কমেন্ট বক্সে জমা দিবা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্টে হোম স্টে সেফ